শাবান মাস এর কিছু মর্যাদা সংক্রান্ত হাদিস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এবং শাবান মাসে আমাদের করণীয় কি হতে পারে। শাবান মাস সম্পর্কে এমন কিছু হাদিস আছে যেগুলো খুব কম চর্চা করা হয়, আর সময় সাপেক্ষে এই বিষয় নিয়ে কথা বলাটাই যুক্তিযুক্ত মনে করি। বিদায় এই বিষয়টিকে আমি আজকে খুতবার জন্য পছন্দ করেছি। শাবান মাস সম্পর্কে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন শাবান মাসের দিনগুলোকে সঠিকভাবে গণনায় রাখি এবং আমরা যেন এটাকে হিফজ করি, মানে সংরক্ষণ করি। এই মর্মে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাব ও সিয়ামের মধ্যে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো, লি রমাদান, রমজান মাসের উদ্দেশ্যে। এই হাদিসটি ইমাম তিরমিজি তার কিতাব ও সিয়ামের মধ্যে এনেছেন, হাদিস নাম্বার হচ্ছে 687। এখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন শাবান মাসের চাঁদকে গণনা করি। এর একটা হিকমত এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে লি রমাদান, রমজান মাসকে উদ্দেশ্য করে। তার মানে রমজান মাস খুব সন্নিকট। এই রমজান মাসকে হাসিল করার দুইটা উপায় রয়েছে, এক রমজান মাসের চাঁদ দেখতে পাওয়া, আর যদি কোনো কারণে চাঁদ আমরা দেখতে না পাই তাহলে শাবান মাসকে 30 দিনে পূর্ণ করা। এই দুইটা উপায়ে সঠিক সময়ে রমজান হাসিল করা সম্ভবপর, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে হাদিসটি আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সিয়ামের অধ্যায়ে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1909। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা এভাবে বলেন, কালা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন গুব্বি আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবানা সালাসিনা, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করবে, মানে ইফতার করবে। ফাইন গুব্বি আলাইকুম, আরেকটা বর্ণনা আসছে ফাইন গুম্মা, যদি সেটা আমাদের কাছ থেকে আড়াল থেকে যায়, যদি সেটা আমাদের কাছে অদৃশ্য থেকে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তোমরা শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নেবে। যেই দিন শাবান মাস 30 হয়ে যাবে তার পরের দিনটাই হচ্ছে আমাদের জন্য রমজান মাস, সিয়ামের দিন। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে যে শাবান মাসকে 30 দিন পূর্ণ করে আমরা চাঁদ না দেখলেও রমজান মাস পেয়ে যাচ্ছি। তো এই জন্য রমজান মাসকে সঠিক সময়ে হাসিল করার জন্য আমাদেরকে শাবান মাসের দিনগুলোকে উত্তমভাবে গণনা করতে হবে। এখন কেউ যদি এটাই না জানে যে আজকে শাবান মাসের কত তারিখ, তাহলে সে কি করে বুঝতে পারবে কোন দিনটা শাবান মাসের 29 তারিখ আর কোন দিনটা হয় 30 হবে অথবা রমজানের 1 তারিখ হবে? এজন্য আমাদেরকে শুরু থেকেই এই দিনগুলোকে গণনায় নিয়ে আসতে হবে। যেমনটা আমরা জেনেছি বা চাঁদ দেখার চেষ্টা করেছি, আমাদের হিসাব অনুযায়ী আজকে শাবান মাসের 3 তারিখ। এর বিকল্প কোনো কারো কাছে তথ্য থাকলে আমাদেরকে জানাবেন, কিন্তু চাঁদের ভিত্তিতে আমরা এবার চাঁদ যেটা দেখতে পেয়েছি সে অনুযায়ী আজকে জুমাটা চলতেছে শাবান মাসের 3 তারিখ। তো আমরা যদি এই পরবর্তী দিনগুলোকে গণনা করি ইনশাআল্লাহ আজিজ আমরা 29শে শাবান এবং 30শে শাবান অথবা রমজানের 1 তারিখ খুব সহজেই হাসিল করতে পারব। তো এটা ছিল একটা দিক নির্দেশনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এভাবে হিসাব রাখা শিক্ষা দিয়েছেন, এবং এটা অত্যন্ত গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে এমনভাবে হিফজ করতেন, সংরক্ষণ করতেন, যেটা অন্য কোনো মাসকে সংরক্ষণ করতে দেখা যায়নি। এই হাদিসটি আবু দাউদ তিনি তার সিয়ামের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 2325 নম্বরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
تقول كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره তিনি শাবান মাসের দিনগুলোকে এমনভাবে হেফাজত করতেন যেটা অন্য কোন মাসের দিনগুলোকে তিনি হেফাজত করতেন না তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাবান মাসের দিনগুলোকে আমাদেরকে উত্তমভাবে হেফাজত করতে হবে এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসাব্যস্ত একটি সুন্নাত অথচ আপনি লক্ষ্য করতে দেখতে পাবেন যে অধিকাংশ মুসলিমদের সাথে এর কোনো সম্পর্ক নাই অধিকাংশ মুসলিম শুধুমাত্র মসজিদের ইমামকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং রাষ্ট্রের যে চাঁদ দেখা কমিটি আছে সেই কমিটির ঘোষণার অপেক্ষায় বসে থাকে কিন্তু চাঁদ দেখা যে একটা ইবাদত চাঁদ দেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ এটা অধিকাংশ মানুষ আমরা ভুলে গেছি বরং অধিকাংশ মানুষ এটাই জানি না যে মাসের প্রথম চাঁদ যখন ওঠে এটা দেখে একটা দোয়া পড়তে হয় এই দোয়াটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহতেও সেই হাদিসটি রয়েছে আহমদেও রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ এইভাবে তিনি দোয়া করতেন তাহলে আমরা যারা বছরের প্রথম দিন বছরকে আনন্দের সাথে উদযাপন করি কিন্তু মুসলিম হিসেবে এটা আমাদের জন্য জায়েজ নয় মুসলিম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা বছরে একবার নয় বরং বছরে 12 বার প্রত্যেক মাসের শুরুতেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই এক মাসের কল্যাণ চেয়ে নিতেন এভাবে তিনি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান আল্লাহ এই চাঁদটাকে আমাদের উপরে তুমি নিরাপত্তা এবং ঈমানের বাহন করে উদিত করো ওয়া সালামাতি ওয়াল ইসলাম এবং আমাদেরকে তুমি নিরাপত্তা দাও এবং ইসলামের উপরে যেন আমরা টিকে থাকতে পারি এই মাসের চাঁদ যেন আমাদের জন্য এই কল্যাণ বয়ে নিয়ে আসে তিনি চাঁদ দেখে এই দোয়াটা করতেন যেহেতু তিনি চাঁদ দেখে দোয়া করতেন তাই শেষে আরেকটু কথাও বলতেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ আমার এবং তোমার পালনকর্তা হচ্ছেন আল্লাহ তার মানে এটা দিয়ে ইঙ্গিত বহন করে যে আমরা চাঁদ দেখে দোয়া হয়তো করব আমরা বাইতুল্লাহর তাওয়াফ হয়তো করি কিন্তু মূলত এটা বাইতুল্লাহর ইবাদত নয় এটা চাঁদের কাছে চাওয়া হচ্ছে না বরং আমরা চাচ্ছি আমাদের প্রতিপালক আল্লাহর কাছে এটা হচ্ছে আকীদাগত ব্যাপার এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদকে লক্ষ্য করে কথা বলতেন যে রব্বি ওয়া রব্বুকাল্লাহ আমার এবং তোমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ তা আমাদের এই আদর্শ আমাদের বহু মানুষ থেকে গায়েব হয়ে গেছে আমরা সেই দোয়া মুখস্থ করি না আর নিজেরা চাঁদ দেখার ইচ্ছাও করি না আর চাঁদ দেখতে পেলেও অনেকে আমরা এই দোয়া করি না এগুলো হচ্ছে আমাদের অনেকের মাঝে এই ত্রুটিগুলো লক্ষ্য করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন তো কথা হচ্ছে যে শাবান মাসের চাঁদগুলোকে আমাদেরকে সংরক্ষণ করা উচিত দ্বিতীয়ত শাবান মাসের মর্যাদা সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের নজরে আসে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় নফল সিয়াম রাখতেন কিন্তু শাবান মাসে তিনি যত নফল সিয়াম রাখতেন যেটা অন্য কোনো মাসে প্রমাণ পাওয়া যায় না বর্ণনাগুলো এভাবে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দনীয় ছিল তিনি শাবান মাসের সিয়াম থাকতে থাকতেন রাখতে থাকতেন এমনকি সিয়াম রেখেই তিনি রমজান মাসকে ধরতেন তার মানে কন্টিনিউ তিনি সিয়াম রাখতে রাখতে রমজান মাসে পৌঁছে যেতেন এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ নাসাই এবং অন্যান্য কিতাবেও রয়েছে আবু দাউদে হাদিসটি আপনি সিয়ামের অধ্যায় 57 নম্বর পর্বে 2431 নম্বরে পেয়ে যাবেন মুসনাদে আহমদে হাদিসটি 25548 রয়েছে নাসাইতে হাদিসটি 2350 রয়েছে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদেরকে তথ্য দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় ছিল যে তিনি শাবান মাসে সিয়াম রাখতেন এবং সিয়াম রেখে তিনি রমজান মাসে উপনীত হতেন মানে রমজান পর্যন্ত পৌঁছে যেতেন এভাবে তিনি সিয়াম রাখতেন তার মানে অধিকাংশ দিনগুলো তিনি সিয়াম রাখতেন বরং অন্যান্য বর্ণনাতে এইভাবে এসেছে ইবনে মাজাহতে যে হাদিসটি এসেছে এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একই শব্দে তিনি বলেছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লা হাত্তা ইয়াসিলাহু বিহি রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরো মাসটাই সিয়াম রাখতেন
এমন কি সিয়াম রেখে তিনি রমজানে পৌঁছে যেতেন। এটা ইবনে মাজাহ ভাষ্য। এই হাদিসটি 1649 তিনি উল্লেখ করেছেন এবং এই একই কথা এর ব্যাখ্যা স্বরূপ এসেছে ইমাম মুসলিমের কিতাবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও তার সিয়ামের অধ্যায় হাদিসটিকে উল্লেখ করেছেন, যেটা আপনি 2612 তে পেয়ে যাবেন। তার ভাষাটা ছিল এরকম যে ফাকালাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা ইয়াসুমু শাবান কুল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসের সিয়াম রাখতেন। এবং তার ব্যাখ্যায় তিনি বলেন কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, তার মানে কুল্লা বলতে অল্প দুই এক দিন হয়তো তিনি গ্যাপ দিতেন, বাকি পুরো মাসটাতেই তিনি সিয়াম পালন করতেন। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আরবদের নিকট একটা থিওরি হলো যে যখন কোনো ব্যক্তি অধিকাংশ কাজগুলো করে, অধিকাংশ কথাগুলো বলে, তখন তাকে পূর্ণ ধরে নেওয়া হয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তারই ব্যাখ্যা করেছেন, যেটা আপনি 737-এ পেয়ে যাবেন, যে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন হুয়া জাইজুন ফি কালামিল আরব, আরবদের নিকট আরবদের ভাষ্য অনুযায়ী তারা এভাবে বলে থাকে ইদা সামা আকসারা শাহরিন, যখন কোনো ব্যক্তি কোনো মাসের অধিকাংশ দিনগুলোতে সিয়াম রেখে নেয় তখন তাকে বলা হয় উকালু সামা শাহরা কুল্লা, তার মানে সামা শাহরা কুল্লা বলতে 30 দিনই সিয়াম রাখা হবে জরুরি নয়, তবে 20, 25, 26, 27 এত দূর পর্যন্ত পৌঁছে গেলে তখন বলা হবে সে পুরো মাসই সিয়াম রেখেছে। যদি 2-4 দিন বাদ যায় তাতে কোনো পরবা হয় না বা তাতে কোনো ব্যাঘাত ঘটে না, তখন পূর্ণ কথাটাই তার দিকে শামিল হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শাবান মাসের যে হাদিসগুলো রয়েছে যে তিনি পুরো মাস জুড়ে সিয়াম পালন করতেন, তার ব্যাখ্যা হলো তিনি 2-1 দিন বাদে 2-4 দিন বাদ বাকি পুরো দিনগুলোতে তিনি সিয়াম পালন করতেন। এটা মুসলিম, আবু দাউদ, তিরমিজি প্রায় হাদিসের কিতাবগুলোর মধ্যে এটা রয়েছে। অতএব কোনো ব্যক্তি যদি নফল সিয়াম রাখার অভ্যাস থেকে থাকে এবং তার পক্ষে যদি সম্ভবপর হয় তাহলে এই মাসে যত খুশি সে সিয়াম পালন করুক, তাকে কেউ বাধা দেওয়ার নেই। তবে যদিও একটা হাদিস ইবনু মাজা থেকে আমাদেরকে পেশ করা হয়, যে হাদিসটি ইমাম ইবনু মাজা তার 1651-তে রয়েছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আন-নিসফু মিন শাবান ফালা সাওমা হাত্তা ইয়াজিআ রমাদান, যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসবে, 15 দিন হয়ে যাবে, তারপরে আর কোনো সিয়াম নাই। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াজিআ রমাদান, রমজান মাস চলে আসা পর্যন্ত। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি নিষেধাজ্ঞা পাওয়া যাচ্ছে যে 15-ই শাবানের পরে আর কেউ যেন সিয়াম না রাখে। এর ব্যাখ্যায় আমাদের সালাফগণ বলেছেন এটা নিষেধ করার জন্য নয়, বরং এটা হালকা করা হয়েছে যাতে করে কোনো ব্যক্তি বাড়াবাড়ি না করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরেই সাহাবায়ে কেরামরা আমল করে থাকেন, এটা যেন তাদের উপরে কঠিন এবং কষ্টসাধ্য না হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবানের 15 তারিখের পর থেকে আর তোমরা সিয়াম পালন করবে না, এমনটাই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস থেকে যেটা দেখা যাচ্ছে, কোনো ব্যক্তি চাইলে একেবারে রমজান মাস পর্যন্ত সে সিয়াম পালন করবে। এর পক্ষে আরেকটা দলিল দেওয়া যেতে পারে, রাসূলুল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি ইয়াউমে শাক, সন্দেহের দিন সিয়াম রাখে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। তার মানে সাহাবায়ে কেরামদের মধ্যে এই আমল ছিল যে তারা রাখতে রাখতে একবার রমজান মাস পর্যন্ত পৌঁছে যেতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিষিদ্ধ দিন, যে আজকের দিনটা রমজান হবে নাকি শাবান মাসের 30 তারিখ হবে, সেই দিনেও অনেকের জন্য সিয়াম রাখা জায়েজ যদি সেই দিনটা বৃহস্পতিবার দিন হয়ে যায়, যদি সেই দিনটা সোমবার দিন হয়ে যায়, যদি সেই দিনটা তার কোনো মান্যতের দিন হয়ে যায়, যদি কোনো কাজার দিন হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি রাখতে পারবে, কারণ থাকলে সে রাখতে পারবে। কিন্তু এমনি সাধারণ অবস্থায় কোনো ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে যে আমি এহতিয়াতি সন্দেহের দরকার কি আমি আজকে রেখে নিই, এই সিয়াম জায়েজ নয়। তবে কথা হচ্ছে যে মূল ভাষ্যটা হলো শাবান মাসের অধিক দিনগুলো আমাদেরকে সিয়াম অবস্থায় থাকাটাই উচিত, এতে করে আমাদের একটা অভ্যাস গড়ে উঠবে এবং রমজানের সিয়ামগুলো রাখতে আমাদের জন্য খুব সহজ হবে।
তো 15 শাবানের পর সিয়াম রাখার যে হাদিসটি আছে সেটা আমাদের জন্য নিষেধ করা হয়নি মানে হারামের উদ্দেশ্য না জাস্ট আমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে করা হয়েছে কেননা উপরের হাদিসগুলো প্রত্যেকটা আপনার কাছে পেশ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরাটাই প্রায় সিয়াম রাখতেন এমন কি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি যে ভাষাটায় হাদিস ব্যক্ত করেছেন কালাত মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই দুই মাস লাগাতার সিয়াম রাখতে দেখিনি ইল্লা শাবান ওয়া রমাদান তবে তিনি শাবান আর রমজান এই দুই মাসকে কন্টিনিউ সিয়াম রাখতেন তার মানে শাবান মাসে তিনি এতগুলো সিয়াম রাখতেন মনে হচ্ছে যে পুরো মাসই তিনি সিয়াম পালন করতেন এই হাদিসটিকে কোট করেছেন ইমাম তিরমিজি যেটা আপনি 736 নম্বরে পেয়ে যাবেন এটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য যে তিনি কন্টিনিউ দুই মাস যদি কোনো সিয়াম রেখে থাকেন সেটা হচ্ছে শাবান এবং রমাজান এমন কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় পেয়েছেন যে তার যে কাজা সিয়াম থাকতো তিনি অন্য কোনো মাসে সেটাকে আদায় করতে পারতেন না এই শাবান মাস ছাড়া কেন কারণ তিনি জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য মাসগুলোতে কোনোদিন সিয়াম রাখেন আবার ভেঙে দিতেন আজকে সিয়াম আছেন হয়তো ভেঙে দিবেন আজকে ইচ্ছা হলে রেখে নিলেন কালকে ভেঙে দিলেন এরকম করতেন কিন্তু শাবান মাস আসলে তিনি এমনটা করতেন না শাবান মাস আসলে তিনি প্রায় দিনগুলোতে সিয়াম রাখতেন আর সেই সুযোগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি তার কাজা সিয়ামগুলোকে আদায় করে নিতেন একটু পরেই সেই হাদিসটি আসবে তো এই বর্ণনা থেকে আমরা যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে শাবান মাস পুরাটাই হচ্ছে সিয়াম রাখার মাস আমাদের উচিত অধিকাংশ দিনগুলোতে এই মাসটাকে সিয়ামরত অবস্থায় থাকা শাবান মাসের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে যেটা আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দিনগুলোতে অধিক মাত্রায় সিয়াম রাখতেন উসামা বিন যায়েদ তিনি বলতেন তিনি বলেছেন যে সাআল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ কুনতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনা শুহুরি মা তাসুমু ফি শাবান শাবান মাসে যত সিয়াম আমি আপনাকে রাখতে দেখি অন্য কোন মাসে এত সিয়াম রাখতে দেখি না কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা যালিকা শাহরুন ইউগফালুন নাসু আনহু এটা এমন একটা মাস যেই মাস সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল উদাসীন খবরও রাখে না যে শাবান মাস চলে আসছে আর এটা কত মর্যাদাপূর্ণ একটা মাস গাফেল থাকে অধিকাংশ মানুষ সে মাসটা বাইনা রজব ও রমাদান রজব এবং রমজানের মাঝখানে রয়েছে যেমন গত মাস রজব চলে গেছে আগামী মাস রমজান আসতে আছে আর এটা হচ্ছে শাবান কি হয় এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই মাসের কোন দিনে আল্লাহর কাছে পৃথিবীর আমলনামাগুলো পেশ করা হয় ফাউহিব্বু আইউরফা আমালি ওয়া আনা সাইম রাসূল সাল্লাম বলেছেন আমি পছন্দ করি কোন দিন সেটা আমি জানি না কোন দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয় যেই দিনই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেখতে পান যে আজকে মোহাম্মদ সিয়াম অবস্থায় আছেন তার মানে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে এমন অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবেন যে আমি আজকে সিয়াম অবস্থায় আছি এই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন এবং আহমদে এসেছে নাসাইতে হাদিসটি আপনি 2357 তে পেয়ে যাবেন 2357 এবং মুসনাদে আহমদে হাদিসটি 21753 তে রয়েছে সহিহ তারগিব ও তারহিবের মধ্যে 1022 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন তো হাদিস গ্রহণযোগ্য তাই এটা আপনাদের কাছে পেশ করা হলো যদিও হাদিসের ভাষাটা একটু কেমন যেন যে পুরো শাবান মাসের কোন একদিন আল্লাহর কাছে বছরের আমল পেশ করা হয় কিন্তু সেটা আমাদেরকে জানানো হয়নি সেটা কবে তবে আমরা চাইলে অধিকাংশ দিনগুলো সিয়াম রাখতে পারি হতে পারে এই ফজিলত হয়তো আমাদের নসিবে হবে না কারণ আমাদেরকে যদি প্রতিদিন সিয়াম রাখতে হয় তাহলে সেটা হতে পারে তবে নিরাশ হওয়ার কিছু নাই এই হাদিসের যে মর্ম এটা পাওয়ার জন্য শাবান মাস লাগে না বরং আপনি প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার এই ফজিলত পেতে পারেন যে হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি সেটা আসে আমি নিচের দিকে আপনাকে দেখাবো মুসলিমে আছে সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সম্পর্কে তখন রাসূল বলেছেন তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন আরেকটা বর্ণনা আসছে তুফতাহু ফীহি আবওয়াবুস সামা সেই দিন আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় তাওরাদুল আমালু ইলা রাব্বিল আলামিন এবং আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়
তখন রাসূলুল্লাহ এই কথাই বলেছিলেন ফা উহিব্বু আইউরফা আমালি ওয়া আনা সাইম আমি পছন্দ করি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন যেহেতু আল্লাহর কাছে আমল পেশ করা হয় তাহলে আমি সিয়াম অবস্থায় থাকি আর আমার আমলটা আল্লাহর কাছে সিয়াম অবস্থায় পৌঁছুক এটা আমি পছন্দ করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ব্যবস্থা রেখেছেন যে সোমবার আর বৃহস্পতিবার দিন সিয়াম রাখলে আমরা সেই মর্যাদায় উপনীত হতে পারি এছাড়া অধিক মাত্রায় নফল সিয়াম রাখার যে মর্যাদাকর হাদিস রয়েছে তার মধ্য থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 1984 এবং 2527 এনেছেন দুই জায়গায় পাবেন মুসনাদ আহমদে 22905 ইবনু আবি শাইবাতে 25743 এবং অন্যান্যরা এই হাদিসটাকে কোট করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবি মালিক আল আশআরি থেকে ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফ ও ফি রিওয়ায়াতিন গুরাফুন তোরা যুহুরুহা মিন বুতুনিহা ও বুতুনিহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নিশ্চয়ই জান্নাতে এমন একটা ঘর রয়েছে যেই ঘরের মর্যাদা হলো বাহিরের থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যায় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন একজন আরাবিয়ান বললেন লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ কে এই ঘরের মালিক হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকটা আমলের কথা বলেছেন কয়েকটা গুণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আদ্দাহাল্লাহু আল্লাহ এটাকে প্রস্তুত করে রেখেছেন লিমান আতাবাল কালাম যার কথা খুব চমৎকার আতাবাল কালাম উত্তম কথা যে ব্যক্তি বলে আরেকটা শব্দ হচ্ছে তাইয়েবাল কালাম আরেকটা শব্দ হচ্ছে অলিনুল কালাম মানে অত্যন্ত নরম যার কথা আরেকটা শব্দ হচ্ছে আলানাল কালাম অত্যধিক নরম যার কথা তার মানে যার মুখের ভাষা সুন্দর যার মুখের ভাষা কোমল যার মুখের ভাষা অত্যন্ত নরম এমন ব্যক্তি সেই ঘরের মালিক হতে পারবে যেমন একটা ঘর যে ঘর থেকে আপনি বাহিরের থেকে ভেতরের সমস্ত নিয়ামত দেখতে পাবেন এবং আপনি ভিতরে ঢুকেও বাহিরের পুরো জান্নাতটাকে আপনি অবলোকন করতে পারবেন এমন ব্যক্তিকে সেই ঘরের মালিক করে দেওয়া হবে আর কি গুণ লাগবে ও আতামাত তাম এবং খাদ্য খাওয়াতে হবে যাকে তাকে যখন যাকে সুযোগ হয় আমাদেরকে সামর্থ্য অনুযায়ী খাদ্য খাওয়ানো উচিত আরেকটা বর্ণনা হচ্ছে ও আতিমাত তাম তোমরা খাদ্য খাওয়াও এটা হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় গুণ হচ্ছে ও আদাম সিয়াম মানে হচ্ছে সিয়ামের উপরে সিয়াম রাখতে থাকা তাহলে যেই ব্যক্তি রমজান মাসের সিয়ামের পরে যত বেশি নফল সিয়াম রাখতে থাকে প্রত্যেক মাসেই যেই ব্যক্তি সিয়াম রাখে আদাম সিয়াম আরেকটা বর্ণনা রয়েছে ওয়া তাবা সিয়াম বরং সিয়ামের উপরে সিয়াম সিয়ামকে অনুসরণ করে নফল সিয়ামের মাধ্যমে এই ব্যক্তি সেই ঘরের মালিক হয়ে যাবে আরেকটা গুণ হলো ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস সুনিয়াম সেই ব্যক্তি রাতে সালাত আদায় করবে যে সময় মানুষ ঘুমিয়ে থাকে এবং আরেকটা বর্ণনা আসছে ওয়া আফশুস সালাম এবং যেই ব্যক্তি অধিক হারে একে অপরকে সালাম দিয়ে থাকে তাহলে এই আমলগুলো যার মধ্যে পাওয়া যাবে বা এই আমলগুলো একটাও যদি কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি ওই জান্নাতের সেই ঘরটি পেয়ে যাবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন এই হাদিসটাকে কোট করেছেন ইমাম তিরমিজি যেমনটা বলেছি 1984 এবং 2527 মানে 2527 পেয়ে যাবে তাহলে এটা ছিল নফল সিয়াম রাখার মর্যাদা সংক্রান্ত একটা হাদিস এবং আমরা এটা জেনেছি যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় সিয়াম রাখতেন এটার আরেকটা উপকারিতা হলো আমরা যারা 10 মাস সিয়াম রাখিনি আমাদের একরকম অভ্যাস হয়ে আছে কিন্তু আমরা যদি রমজানের আগে এই শাবান মাসে কয়েকটা সিয়াম রেখে অভ্যস্ত হয়ে যাই তাহলে দেখতে পাবেন অধিকাংশ মানুষকে দেখা যায় রমজানের প্রথম দিন সিয়াম রাখার ফলে তার জোহরের পর থেকে তার মাথা ঘোরায় পিপাসায় সে কাতর হয়ে যায় সে অজ্ঞান হয়ে যায় সে একেবারে অলস হয়ে যায় কিন্তু কোনো ব্যক্তি যদি শাবান মাসের সিয়াম রেখে নিজেকে অভ্যস্ত করে নেন দেখবেন রমজানের ফরজ সিয়াম আদায় করতে আপনার সামান্যতম কোনো কষ্ট হবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা আমাদের জন্য খুব উপকার বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহুল আজিজ দ্বিতীয়ত এই শাবান মাসের একটি আমল হলো আমাদের মা বোনদের জন্য এবং ওই সমস্ত ভাইদের জন্য যাদের গত বছরের সিয়াম এখনো কাজা রয়ে গেছে আপনার হাতে এই একটা মাসই অপশন রয়েছে এই মাসকে কোন অবস্থাতে আপনি পার করতে পারেন না
আগামী রমজান চলে আসলে আর আপনার সিয়াম বাকি থাকবে তাহলে আপনি কিন্তু চরম অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এজন্য আমাদেরকে কাজা সিয়ামগুলোকে এক্ষুনি আদায় করে নেওয়া উচিত এবং আমার মা বোনদেরকেও উচিত তাদের কাজা যদি কোনো সিয়াম থেকে থাকে আর বিলম্ব করার অপশন নাই এই শাবান মাসেই তাদের সেই সিয়ামগুলো যেন তারা পুরো করে নেয় যেমনটা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে ঘটেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تقول كان يكون علي الصيام رمضان كان يكون علي الصوم الصوم من رمضان فما استطيع ان اقضي الا في شعبان حتى توفي رسول الله صلى الله عليه وسلم عائشه رضي الله عنها তিনি বলেন আমার উপরে রমজান মাসের সিয়াম বাকি থেকে যেত কিন্তু আমি শাবান মাস ছাড়া সেগুলোকে পুরো করার আর সময় পেতাম না শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কারণ কখন তার প্রয়োজন হয় আমি সব সময় অ্যালার্ট থাকতাম এজন্য তার প্রয়োজনে আমি সিয়াম রাখা থেকে বিরত থাকতাম কতক্ষণ পর্যন্ত শাবান মাস পর্যন্ত আর এটাই করেছেন তিনি রাসূলুল্লাহর জীবদ্দশায় মানে যতদিন রাসূল বেঁচে ছিলেন তিনি তার খেলাফ করেননি এখান থেকে আমার দৃষ্টিভঙ্গি যেটা যেমন একটা ফতোয়া তো আছে রমজান মাসের পরে সবচেয়ে বেশি এটা আলোড়ন সৃষ্টি করে যে আগে কাজা সিয়াম রাখবো নাকি শাওয়ালের 6টা রাখবো আমি সেই ফতোয়ার দিকে যেতে চাচ্ছি না অবশ্যই বড় আলেমদের ফতোয়াটাই এখানে শিরোধার্য তাদের কথাটাকে মেনে নেবেন তবে আমার কাছে মনে হচ্ছে এটা জায়েজ যেহেতু শরীয়ত রাসূলুল্লাহর উপরে নাজিল হতো হয়েছে আর রাসূলুল্লাহর জীবদ্দশায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এমনটা করেছেন রাসূল তাকে বাধা দেননি এমনটা বলেননি যে তুমি শাওয়াল মাসের সিয়াম রাখো না বর্ণন নফল সিয়াম রাখো তুমি আগে কাজা পুরো করো এটা রাসূলুল্লাহ তাকে বলেননি আর শরীয়ত রাসূলুল্লাহর জীবদ্দশায় বন্ধ হয়ে গেছে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নতুন করে আর শরীয়ত চেঞ্জ হবে না আর রাসূলুল্লাহর জীবদ্দশায় যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এটা করতেন তার মানে এটা জায়েজের একটা রাস্তা আমাদের কাছে স্পষ্ট এইজন্য কোনো মা বোনদের জন্য যদি এই শাবান মাস ছাড়া বা বিলম্ব করে কাজা আদায় করার ছাড়া যদি কোনো অপশন না থাকে তাহলে সে বিলম্ব করেও কাজা আদায় করতে পারে তবে আমাদের বড়দের দাবি হলো সুযোগ পেলে আপনার নফলের চেয়ে ফরজ সিয়ামের অধিকার বেশি এইজন্য যেই দিন আপনার নফল বা যেই দিন আপনার সিয়াম রাখার সুযোগ আসবে আপনি প্রথমেই আপনার কাজাটাকে পুরো করেন তারপরে আপনি নফলের দিকে ঝুঁকেন তালা কুল্লি হান এই বাকি কয়েকদিন থাকতে যাদের কাজা সিয়াম রয়ে গেছে আপনার জন্য এটা কর্তব্য যে আপনি এই রমজান আসার আগেই আপনি আপনার কাজা সিয়ামগুলোকে রেখে নেন ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে কোট করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 40 নম্বর পর্বে পর্বটা এভাবে করেছেন মাতা ইউকদা কাদা রমাদান রমজান মাসের কাজা সিয়ামগুলো কবে রাখবে তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে কোনো ব্যক্তি চাইলে আগামী রমজানের আগের যেই কোনো দিন তিনি এটাকে পুরো করে নিতে পারে এবং ইমাম মুসলিমও ঠিক সেম পর্বে করেছেন কাদা এ রমাদানা মিন শাবান রমজান মাসের কাজা সিয়াম শাবান মাসে রাখা যায় এই মর্মে ইমাম মুসলিম পর্ব করেছেন যে হাদিসটি আপনি বুখারীতে 1950 এবং মুসলিমে হাদিসটি আপনি 66 মুসলিমে আপনি হাদিসটি 2577 পেয়ে যাবেন তাহলে এটা ছিল আজকের খুতবার মূল মেসেজ যে এটা শাবান মাস চলতেছে এবং অত্যন্ত উপযোগী একটা মাস সিয়াম রাখার জন্য যে নফল সিয়াম আমাদেরকে সুউচ্চ জান্নাতের ঘরের মালিক করবে যে সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা আমাদেরকে শেখায় এটা হচ্ছে সেই মাস আমরা অধিকাংশ মানুষগুলো যেন এই মাসে নিজেকে সিয়াম রেখে কাটানোর ইচ্ছা পোষণ করি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন আমিন এটা ছিল এই পুরো মাসের সংক্রান্ত আমার কাছে তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি এর আমল করার তৌফিক কামনা করতেছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন তাহলে আমাদের কোনো কাজের ক্ষমতা বা শক্তি সামর্থ্য নেই যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দোয়ায় বলতেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তালা কুল্লি হাল শাবান মাসের মর্যাদা সংক্রান্ত এই তথ্যগুলো আমাদের কাছে সঠিক সহজ মনে হয় যেটা আপনাদের কাছে পুরো হাদিসগুলোর সারসংক্ষেপ পেশ করা হয়েছে যে আমরা যত বেশি পারি এই মাসগুলোতে সিয়াম পালন করব আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম